নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এর মধ্যে রয়েছে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কুচকাওয়াজ। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারগুলোতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মানিগঞ্জের শোভাযাত্রায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ সর্বস্তরের মানুষ। নগাঁয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। পাবনার সাঁথিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। শরীয়তপুরের নড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিবসটির সূচনা করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে চট্টগ্রামে মুস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা শহরের নোমানি ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্রিকেটার সাকিব আল হাসান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে টাঙ্গাইলে। এছাড়া নাটোর, চুয়াডাঙ্গা, নড়াইল, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, গাজীপুর, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, নেত্রকোনা, পটুয়াখালী, ঠাকুরগাঁও, পিরোজপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বরিশালে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। কুমিল্লায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন সহ অন্যান্যরা। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় ঝিনাইদহে। কুচকাওয়াজ প্রদর্শনীর আয়োজন করা হয় সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, বাগেরহাট, ফেনী, যশোর, মাদারীপুরে। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বিজয় র্যালির আয়োজন করা হয়েছে নোয়াখালীর হাতিয়াতে। সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারী বধ্যভূমিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। রংপুরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয় ময়মনসিংহে। নারায়ণগঞ্জের কেবল টিভি অপারেটরের সভাপতি আব্দুল করিম বাবু হাজারো মানুষের মাঝে মাছ বিতরণ করেছেন। নাদিরা সুলতানা, আরটিভি।